কলকাতা বেতারের সর্বোত্তম অর্ঘ্য মহিষাসুরমর্দিনীর সঙ্গে মহালয়া আজ সমার্থক শব্দ। এই গীতি আলেখ্যে পুরাণ থেকে সঞ্চয়ন, বাণীকুমারের লেখনীতে এমন নৈপুণ্যে সাজানো যেখানে স্তোত্র, গ্রন্থনা, সঙ্গীত মিলেমিশে একাকার হয়ে গেছে। আর তাতে প্রাণ সঞ্চার করেছেন সঙ্গীত পরিচালক পঙ্কজ কুমার মল্লিক এবং ভাষ্যকার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। এটি গড়ে ওঠার কাহিনীটি কেমন? 1932-এর মার্চ মাসে মার্কণ্ডেয় চণ্ডীর আধারে বাণীকুমারের বসন্তেশ্বরী চম্পুটি সম্প্রচারিত হয়। এই কাঠামোয় যথোচিত প্রাসঙ্গিকতা এনে ছমাস পর শারদীয়া ষষ্ঠীতে প্রচারিত হয় প্রত্যুষ প্রোগ্রাম। পরের বছর আরও পরিবর্তিত এবং পরিবর্ধিত হয়ে তা সূচীভুক্ত হয় মহালয়ার প্রভাতে। রক্ষণশীলদের তীব্র আপত্তি, পিতৃপক্ষ শেষ না হতেই কেন এই মাতৃবন্দনা, এক অব্রাহ্মণ কেন নিয়োজিত হলেন চণ্ডীপাঠে। 1936-এ মহাষষ্ঠী দিনেই তা ফিরে আসে মহিষাসুর বধ শিরোনামে। 1937-এ এক ঘণ্টার প্রোগ্রাম দাঁড়াল দেড় ঘণ্টায়। মহালয়ায় ভোর চারটে এই প্রথম এলেন মহিষাসুরমর্দিনী। বাণীকুমার অনর, মহিষাসুরমর্দিনী বেতারে সম্প্রচারিত একটি গীতি আলেখ্য মাত্র। তাঁর দৃঢ় প্রত্যয়ে মহিষাসুরমর্দিনীতে যন্ত্রাণুর সঙ্গে ভিন্ন সম্প্রদায়ের ব্যক্তি আর বহু ব্রাহ্মণ সন্তানের চেয়েও সুপণ্ডিত এবং নিষ্ঠাবান বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। পৌরাণিক কাহিনী আরও কেন্দ্রীভূত হল জ্যোতির্ময়ী জগন্মাতার প্রতি। আকর্ষণ বাড়ল শ্রোতাদের। শ্রেষ্ঠ গায়ক গায়িকারা অংশ নিলেন এককে এবং কোরাসে। সহযোগিতায় এগিয়ে এলেন বড় বাজিয়েরাও। এভাবে 1962 পর্যন্ত চলল প্রভাতী অনুষ্ঠানটির লাইভ ব্রডকাস্ট। তারপর নতুন করে রেকর্ডিং মাত্র চারবার, 1963, 1966, 1969 এবং সর্বশেষ 1972-এ। এখন যেটি শুনি তা চারটি বছরের সংগ্রহ থেকে সংকলিত। এ কথা ঠিক, নতুনত্বের যে আনন্দ প্রথম কয়েক বছর জুগিয়েছিল অনুষ্ঠানটি, বছরের পর বছর অতি পরিচয়ের ফলে তা অনেকটাই ম্লান হয়ে আসছিল স্বভাবতই। এই ধারণা থেকে 1976-এর 23 সেপ্টেম্বর মহালয়ার ভোরে বিকল্প যে অনুষ্ঠানের আয়োজন, দেবীং দুর্গতি হারিনিম, একটি অভিনব প্রযোজনা হওয়া সত্ত্বেও দাগ কাটতে পারেনি শ্রোতৃমনে। পরের বছরেই ফিরে আসে মহিষাসুরমর্দিনী। আসলে মহিষাসুরমর্দিনীর জনপ্রিয়তা শুধু আবাহনী গাথা হিসেবেই নয়, তা হয়ে পড়েছে বাঙালির সাংস্কৃতিক জীবনধারারও অঙ্গ। তা না হলে কেন মহিষাসুরমর্দিনীর সম্প্রচারকালে আধো ঘুমে আধো জাগরণে অক্ষর পরিচয়হীন অতি সাধারণ মানুষেরও দুচোখ আর্দ্র এবং হৃদয় আবিষ্ট হয়ে ওঠে? একটি বছরের অদর্শন আবারও ফিরে পেতে চায় তাকেই? ছোট বড় সবার কান কেন থাকে উৎকর্ণ হয়ে? মহালয়ার মহিষাসুরমর্দিনী সমগ্র উপমহাদেশে স্থাপন করেছে এমন একটি কীর্তি যা বয়ে আনে আসন্ন উৎসবের বার্তা। বাংলার শারদীয়া দুর্গোৎসব সম্বন্ধে অধ্যাত্ম তত্ত্ব, আনুষ্ঠানিক এবং ইতিবৃত্তিমূলক সমীক্ষা এর উপজীব্য। এই গীতবিধির উন্মোচন জগন্মাতার জাগরণী মন্ত্রে, আবাহন সংগ্রামের দুন্দুভি নিনাদে, আর সমাপন শান্তির ললিত গীতে। মহিষাসুরমর্দিনী সম্প্রচারের সার্থকতা এখানেই। আজ যার আর এক নাম মহালয়া।